টেস্ট সিরিজের পর ওডিআই সিরিজেও পরপর দুটো ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া করার পর চরম বিপাকে পড়ল ভারতীয় টিম। আর কিছু ঘন্টা বাদে অর্থাৎ 23 জানুয়ারি ঠিক দুপুর দুটো থেকে শুরু হতে যাওয়া সিরিজের অন্তিম ওডিআই ম্যাচটিকে যে কোনো মূল্যে জিততে ও হোয়াইট ওয়াশ আটকাতে ভারতীয় টিম মাঠে নামছে দলে 5-5টি বিশাল বড় পরিবর্তন ঘটিয়ে। হ্যাভস টি টোয়েন্টি বিশ্বকাপের পর কোহলিকে নিয়ে চলা ভারতীয় ক্রিকেটের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, রোহিত জাদেজার মতো বড় প্লেয়ারের ইঞ্জুরি, এমনকি কিছু প্লেয়ারের পুয়োর ফর্ম তথা জঘন্য পারফরম্যান্সের দরুন আজ ভারতীয় টিমের এই করুণ অবস্থা। তাই যেখানে টিম ইন্ডিয়া এখনও এই 2022 সালে কোচ রাহুল দ্রাবিড়ের অধীনে একটাও ম্যাচ জিততে পারেনি ও যেখানে ভারত সাউথ আফ্রিকার কাছে হোয়াইট ওয়াশ হতে যাচ্ছে, সেখানে এই সব আটকাতে ও সম্মান বাঁচিয়ে তৃতীয় ম্যাচটিকে জিততে ঠিক কী কী বড় পরিবর্তন ঘটছে ভারতীয় দলে ও তৃতীয় ম্যাচে কী প্লেয়িং ইলেভেন ভারতের হবে তা সবই দেখে নিব আজকের এই ভিডিওতে। তাই প্লিজ দেখো পুরো ভিডিও। ভারতীয় টিমের একজন ডাইহার্ড ফ্যান হলে ও ভারতীয় টিমে রোহিত শর্মাকে মিস করলে ভিডিওটিকে করো লাইক ও সাথে এইভাবে আরও ভারতীয় টিম ও আইপিএল সংক্রান্ত প্রতিটি আপডেট ও ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। তো এই ম্যাচে ভারতের হয়ে ওপেন করবে কেএল রাহুল ও শিখর ধাওয়ান। হ্যাভস ক্যাপ্টেন হওয়ায় কেএল রাহুল তো বেঁচে যাবে, কিন্তু ওডিআই টিমে টিকে থাকতে হলে শিখর ধাওয়ানকে কনসিস্টেন্টভাবে রান করতে হবে। আর আশা করা যায় এ ম্যাচে অত্যন্ত পক্ষে 100 রানের পার্টনারশিপ হবে ধাওয়ান ও কেএল রাহুলের মধ্যে। এরপর এই ম্যাচে মিডিল অর্ডারে খেলতে দেখা যাবে নাম্বার 3-তে বিরাট কোহলি, নাম্বার 4-এ সূর্যকুমার যাদব ও নাম্বার 5-এ ঋতুরাজ গাইকোয়াড়কে। হ্যাভস সদ্য শেজোয়া বিজয়াজারের ট্রফিতে পরপর 4টি সেঞ্চুরি করে যে দুর্ধর্ষ ফর্মে আছেন গাইকোয়াড়, তাকে প্রথম থেকে না খেলিয়ে খুব ভুল করেছে ভারতীয় টিম। তবে তিনি এ ম্যাচে সুযোগ পাবেন একজন মিডিল অর্ডার ব্যাটসম্যান হিসেবে এবং তার সঙ্গে খেলতে দেখা যাবে সূর্যকুমার যাদবকে। এরপর লোয়ার অর্ডারে নামবে নাম্বার 6-এ ঋষভ পান্থ, নাম্বার 7-এ শার্দুল ঠাকুর ও নাম্বার 8-এ রবিচন্দ্রন অশ্বিন। হ্যাভস ভেঙ্কটেশ আইয়ার ছাঁটাই হবে এই ম্যাচ থেকে, যেখানে শার্দুল ঠাকুর ও রবিচন্দ্রন অশ্বিনকেই ফিনেসারের ভূমিকায় খেলতে দেখা যাবে। এরপর সবশেষে বোলিং ডিপার্টমেন্টে দেখা যাবে নাম্বার 9-এ জাসপ্রীত বুমরা, নাম্বার 10-এ মোহাম্মদ সিরাজ ও নাম্বার 11-এ যুজেন্দ্র চাহালকে। হ্যাভস জাসপ্রীত বুমরা রেস্ট নিতে পারেন এই ম্যাচে এবং ভুবি ছাঁটাই হবেন, তাই দলে দীপক চাহার ও মোহাম্মদ সিরাজ দুই নতুন পেসারকে খেলতে দেখা যেতে পারে। তো তোমার মতে ভারতীয় টিম কি হোয়াইট ওয়াশ আটকাতে পারবে তা তুমি নিচে অবশ্যই কমেন্টে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করো লাইক শেয়ার কমেন্ট এবং আরও এইভাবে ভারতীয় টিম ও আইপিএল সংক্রান্ত আপডেটের জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।